কথা বলে গেছেন, আজও বললেন দেশে গণতন্ত্রের লাশ পড়ে আছে, কিন্তু এই গণতন্ত্রের লাশটাকে না ফেলে উজ্জীবিত করবার জন্য আপনি কোন কোন ব্যবস্থা নিতে গিয়ে এই পাঁচ বছরে আপনি নিতে পারেননি পদক্ষেপ? এবং তার সাথে আরেকটি কথা স্যার, এই পাঁচ বছর ধরে ঘরে বাইরে একটা বিতর্কই ছিল আপনাকে নিয়ে, আপনি বিএনপির মুখপাত্র হিসাবে এখানে কাজ করেন, সেটি স্যার একটু যদি পরিষ্কার করেন। খুব দুঃখজনক ব্যাপার, আমি যে বিএনপির মুখপাত্র এটা তো আমি জানতে পারলাম এই মন্ত্রী পরিষদ সচিবের প্রথম মানে তার প্রেস ব্রিফিং থেকে। মজার ব্যাপার হচ্ছে, আমি যখনই খুব দৃঢ়ভাবে কোনো বক্তব্য আমি যখন পেশ করি, তখনই বেশ কিছু সংখ্যক আমার সমালোচনা করে বলেন সে তো বিএনপির সুরে কথা বলছে, খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিরাই কথা বলেছেন। মুশকিলটা হচ্ছে বিএনপির যে কিশোর এইটা আমি জানি না, যারা এই ধরনের কথা বলেন তারা হয়তো বা জানেন, আমি তো জানি না। আর কি কথা স্যার, গণতন্ত্রের লাশ পড়ে আছে, ওই যে অভিযোগ শেষ দিনে করে গেলেন এবং বলছেন আপনি এটাকে লাশ, এটা আমি বলি এই একটা কথা আছে এটার মধ্যে, ওইটা উপেক্ষা করলে হবে না, এটা হচ্ছে রূপকার্থে বলা। গণতন্ত্র তো এমন জিনিস নয় তাকে দৃষ্টিগ্রাহ্য যে লাশ পড়ে থাকবে এবং তার একটা সৎকার করতে হবে। আমি নিজে যেটা মনে করি, আমাদের দেশে গণতন্ত্রকে যেভাবে আমরা দেখতে চাই, সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা পূরণ করা হয় নাই, এবং গণতন্ত্র সমুন্নত নয়। যারা যেভাবেই ব্যাখ্যা করেন না কেন, গণতন্ত্রের সঙ্গে মানবিক মর্যাদা, ভোটের অধিকার, মানবাধিকার এগুলো সম্পর্কিত যা আমি ইতিমধ্যে বলেছি, সেই জন্য আমি মনে করি যে গণতন্ত্রকে সত্যিকার অর্থেই আমাদের জনজীবনে জনমানসে প্রতিষ্ঠিত করতে হবে। স্যার, এই যে গণতন্ত্রহীনতা, তিনি জাতির কাছে বিব্রত বোধ করবেন কিনা, একই প্রশ্ন আপনার কাছে, আপনি এই কমিশনের অংশ, আপনি কি জাতির কাছে বিব্রত বোধ করবেন কিনা, জাতিকে ক্ষমা চাওয়ার প্রয়োজন আছে বলে মনে করেন? বিব্রত বোধ করার, আমি একটা কথা আমি সবসময় বলেছি, আমি নীরব জনগোষ্ঠীর ভাষা বোঝার চেষ্টা করেছি, যে কথাগুলো সার্ফেসে আসে না, রাজনৈতিক দল বলে না, যারা সেইসব অশ্রুত ভাষা আমি বুঝবার চেষ্টা করেছি, এবং আমি মনে করি আমি তাদের মুখপাত্র, আমি যা কিছু বলেছি তাদের কাছ থেকে জেনে বুঝে তারপরে আমি বলেছি। স্যার, একটা কথা যে বারবারই আপনি বলেছেন যে এখানে যা নষ্ট হয়ে গেছে, কখনো আইসিইউতে, কখনো সিসিইউতে, কখনো লাইফ সাপোর্টে আপনি বলেছেন, কিন্তু স্যার অভিযোগ করা ছাড়া আপনি দৃশ্যমান কি কি পদক্ষেপ নিতে গিয়েছেন কিংবা নিতে পারেননি? খুব ভালো প্রশ্ন, এটাই লাস্ট। প্রথম কথা হচ্ছে, আমি নির্বাচন কমিশনার হিসেবে পাঁচজনের একদম পাঁচ আঙ্গুলের এক আঙ্গুল, কিন্তু আমি এখন নিশ্চিত না আমি কোন আঙ্গুলটা, একজনের পক্ষে কিছুই করা যায় না। আমি গণতন্ত্রের কথা বলতে গিয়ে, গণতন্ত্রকে রক্ষা করতে গিয়ে গণতান্ত্রিকভাবে আমি সংখ্যালঘু হিসেবে আমি হেরে গেলাম। তারপরে এমনও কথা আছে, আমি ইদানিংকালে যেটা বলেছি আগে বলি নাই, যে আমি কমিশনে বক্তব্য রাখতে গেছি, বিশেষ করে বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে, সেই কমিশনের বক্তব্যটা আমাকে রাখতে দেওয়া হলো না। কেন? এখানে আমাকে বলা হলো এগুলি সংবিধান বিরোধী, আর এই সংবিধানই তো আমাকে শক্তি দিয়েছে, ভাব প্রকাশের এবং মতামত প্রকাশের স্বাধীনতা তো সংবিধানই আমাকে দিয়েছে, যে সংবিধান রক্ষার জন্য আমি শপথ গ্রহণ করেছি, প্রতিনিয়ত আমি চিন্তা করেছি এই সংবিধানের রক্ষার জন্য যা কিছু করার তা আমাকে করতেই হবে, আমি সংবিধানের নিরাপত্তা বিধান করবার কথা ভেবেছি।